আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও, যখন তুমি আমার উপরে রেগে যাও, দুনিয়ার কোনো কথাবার্তা না করবে, ওই সময় তোমার মুখ দিয়ে আমি রাসূলুল্লাহ একটা আওয়াজই শুনতে পাই, ইব্রাহিমের রবের কসম, ইব্রাহিমের খোদার শপথ, ও বিবি আয়েশা সিদ্দিকা শুনে রাখো, যখন তুমি আমি রাসূলুল্লাহ আমার উপরে খুশি হয়ে যাও, ওই সময় তুমি বারবার বলো মুহাম্মাদের রবের কসম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন, আল্লাহ নবী ছোট বিবি, আল্লাহ নবী বড় আদর করে ডাকতেন, ও বিবি আয়েশাতুল হুমারা ওয়ামাল লাল টুকটুকি আয়েশা, জোরে বলুন সুবহানাল্লাহ, আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আম্মা জানকে ডাকে দেখে বললেন, বিবি আয়েশা রে শুনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে গেলাম, ছোট পাপ হলেও জীবনে করো না, ও বিবি আয়েশা বড় পাপের কত দূরে যাক, এই ছোট পাপটা তোমার জন্য জাহান্নামে যাওয়ার ওসিলা হতে পারে, ও বিবি আয়েশা ছোট একটা নেকির কাজ, ছোট বলে ছেড়ে দিও না বিবি, আল্লাহ চাইলে ওই ছোট নেকির কাজটা তোমার জন্য ময়দানে মাশরের নাসাতের ওসিলা হয়ে যাবে, ও মেয়েরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশার জন্য দোয়া করুন, আমি আয়েশার জন্য দোয়া করেন, আপনি যে রাহমাতাল্লিল আলামিন, আপনার দোয়া আল্লাহ ফিরিয়ে দেবে না, আল্লাহ নবীকে বারবার বলেন, আল্লাহ নবী এক তরিকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক থেকে আম্মা জান আয়েশার আল্লাহ নবী এক কম্বলে শুয়ে আছেন, নবী আমার আম্মা জান আয়েশাকে বুঝতে দিলেন না, আস্তে আস্তে বার হয়েছে, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে আম্মা জান খাদিজার জন্য দোয়া করলেন, আম্মা জান আয়েশা শুনে ফেলে মনোক্ষুণ্ণ হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশাকে কি আপনার ভালো লাগে না, আমি আয়েশা বুয়া যুবতী কুমারী, আমার দেখে কি আপনাকে ভালো লাগে না, আপনি বুড়ি মেয়ে ছেলে খাদিজার জন্য দোয়া করেন, আল্লাহ নবীর নূরে দুটো চোখ দিয়ে পানি তোষা করাতে লাগলো, আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা শুনে রাখো, আমার খাদিজাকে বুড়ি বলো না, আমার খাদিজার কথা মনে হলে আমি রাসূলুল্লাহকে কিছু ভালো লাগে না, ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ আমার খাদিজা চলে গিয়েছে, আমি রাসূলুল্লাহ এখন মক্কা শরীফের ওই পাহাড়ে দাঁড়িয়ে যখন যাই, ওই পাহাড়ের পাথরগুলো বিবি আয়েশা রে পায়ে পাথর গুলো আমাকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আব্দুল খাদিজা কোথায়? আম্মা জান চুপ হয়ে গেলেন। আল্লাহ নবী আবার একদিন আয়েশা ঘর থেকে উঠে চলে গেলেন। আম্মা জান এক কোণ থেকে অপর কোণে ফিরেন, আল্লাহ নবীকে আর খুঁজে পায় না। অসুবিধা হচ্ছে আপনাদের? এই শোনেন, আমি হিজবুল্লাহ যখন বাজে কথা বলবো, হাসানো কথা বলবো, তখন আমার কানটা ধরে নামিয়ে দেবেন। খোদার কসম আমি প্রতিবাদ করব না। কেন, আপনারা পশ্চিমবাংলার সব মানুষই জানে আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহ। হুজুরের দিকে আসতেন না? আসতেন না। হুজুরের মুরিদ কেউ আছেন এখানে? এছাড়া হুজুরের মুরিদ হাত তোলো দিন দেখি। ওই তো অনেক তো, আলহামদুলিল্লাহ। হুজুর আমাকে বলেছিল, কোচি এই জায়গাটাকে কোনোদিন স্টেজ বলবে না, আর আমি আপনাদেরও শিখিয়ে দিচ্ছি। এটা কি এখন মেম্বারে রাসূলুল্লাহ এটা? আরে যতক্ষণ মাহফিল চলবে মেম্বারটার অনেক দাম। হুজুরের সম্মুখে স্টেজ বললে হুজুর রেগে লাল হয়ে যেতেন, বেয়াদব। ওটা স্টেজ, পার্টির যখন মিটিং হয় সেগুলো স্টেজ হয়। এটা স্টেজ নয়, এটা মেম্বারে রাসূলুল্লাহ। এখানে রসুলের কথা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বাজে কথা হবে না, এখানে ইশকের কথা হবে। সুবহানাল্লাহ বলেন একদম। হুজুর কেবল আমাকে বললেন, হিজবুল্লাহ তোমাকে একটা জিনিস দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ, একটা জিনিস দেবো। আমি কি দেবেন? দেন দেন। আর আপনারা জানেন তো হুজুর যখন একদম ফ্রি মাইন্ডে থাকতেন কত ভালো, কি আর রেগে গেলে সামনে যাওয়া যেত। আল্লাহু আকবার। তো হুজুর ফ্রি মাইন্ড, আমি আপনাদের কি দেবেন? আর তুমি নেবে কি বলো না, আমার দেন না কি দেবেন? তো অনেকক্ষণ চোখ বন্ধ করে বলছে, জলসায় যখন উঠবে কচি আমাকে একটু স্মরণ করো। সুবহানাল্লাহ বলে, আমি হয়তো আর থাকবো না, তবে যতদিন তুমি থাকবে জলসায় উঠে আমাকে একটু স্মরণ করো, আল্লাহ বরকত দেবে। সুবহানাল্লাহ বলে, হ্যাঁ আল্লাহর ওলি দোয়া, যত হিংসা করো কিচ্ছু হবে না। আল্লাহু আকবার। মাজার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবার রসুলকে বললেন, এক সাইড থেকে আরেক সাইডে ঘুরে রসুলকে পাচ্ছে না, নবী আমার কোথায় গেলেন? আম্মা জানা এসব তাড়াতাড়ি উঠে পড়লেন, আল্লাহ নবীকে খুঁজে পাচ্ছি না। নবীকে কোনো বেঈমান কোনো বেদিন আল্লাহর নবীকে শহীদ করে দিল নাকি? তাড়াতাড়ি করে উঠে পড়ে মদিনার গলিতে গলিতে মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবীকে খুঁজতে লাগলেন। আল্লাহর নবীকে খুঁজে পায় না। আম্মা জানের টেনশন বেড়ে গেল। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে ছুটে গিয়ে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়ার ভিতরে গিয়ে আম্মা জান উঁকি মেরে দেখে আল্লাহর নবী দুটো হাত তুলে জান্নাতুল বাকির ভিতরে বসে আল্লাহ নবী এত কান্না কাঁদছে। আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে পানি বার হয়ে আল্লাহ নবীর দাড়ি মুবারক ভিজে যায়। আল্লাহ নবীকে ডাকলেন না, আস্তে আস্তে গিয়ে আল্লাহর নবীর পিছনে গিয়ে চুপ করে বসে পড়লেন। আল্লাহ নবী হাত তুলে কাঁদেন। আম্মা জান আয়েশা বলেন, ওই দিনে আল্লাহ নবী আমি আয়েশার জন্য দোয়া চাইছিলেন। সুবহানাল্লাহ বলেন, ও ভাই জনের আম্মা
প্রয়োজন। হযরত আয়েশা বলেন আল্লাহ নবী হাত তুলে কাঁদছেন আর বারবার বলছেন আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহুম্মা গফিরলি আয়েশা। আম্মা আয়েশা বলেন আমি আল্লাহ নবীর পিছন দিক দিয়ে দেখি নবী আমার আস্তে আস্তে হাত মুবারক উঁচু করছেন। জোরে বলুন আল্লাহ নবী দেওয়ানার মতো কাঁদছে, কাঁদতে কাঁদতে আল্লাহ নবী চিল্লে বলছে ও বলে নবীর আল্লাহ আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দাও। আম্মা জান আয়েশা পিছনে বসে বসে অজর্ণ কাঁদতে লাগলেন। আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী হাত উঁচু করে ফেলেছে, আল্লাহ নবীর বগল মুবারক দেখা যাচ্ছে। নবী আমার শেষে বলছেন ও বলে নবীন আমার আয়েশাকে তো ক্ষমা করে দেবেন আল্লাহ, তার সঙ্গে সঙ্গে আমার গোনাগার উম্মাত উম্মাতিদেরকে ক্ষমা করে দেবেন আল্লাহ। আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী বেহুশ হওয়ার মতো হয়ে গেল, আল্লাহ নবী পিছন দিকে ঢলে পড়ে যাচ্ছে। আমি আয়েশা পিছনে এসেছি, আল্লাহ নবী জানেন না আমি আয়েশা ধরে ফেললাম। আল্লাহ নবী পিছন দিকে তাকালেন ও বিবি আয়েশা কখন এলে তুমি, কখন এলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে পাচ্ছিলাম না, আমি মদিনা শরীফের অলিতে গলিতে খুঁজলাম মসজিদে নবাবিতে পেলাম না, ইয়া রাসূলুল্লাহ দেখি আপনি বসে বসে কাঁদছেন, আমি আয়েশার জন্য দোয়া করেছেন, আমি আয়েশা বড় খুশি। আল্লাহ নবী ঘুরে বসে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে জড়িয়ে ধরে বলেছিলেন বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ প্রত্যেক রাতে এক একজন বিবির জন্য দোয়া করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা আমি এক একজন বিবির জন্য তো দোয়া করি, শুধু তাই নয় তোমাদের জন্য পালা করা আছে, কিন্তু আমি রাসূলুল্লাহ আমার গোনাগার উম্মাত উম্মাতিদের জন্য কোনো পালা করা নাই। ও বিবি আয়েশা ও বিবি আয়েশা আমার গোনাগার উম্মাত উম্মাতিদের কথা যখন মনে পড়ে যায় আমাকে খেতে ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে না, আমার উম্মতের জন্য কাঁদি। আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সেদিনে আর যতক্ষণ আপনি খুশি না হবেন আল্লাহ তো আপনাকে খুশি করতেই থাকবে। জোরে বলো আপনার আবার টেনশন কিসের? আরে যে দোয়াটা নবীদের জন্য খাস ছিল ইয়া রাসূলুল্লাহ সেই দোয়া তো আপনি চেয়েনেননি, আপনি ময়দানে হাশরে চাইবেন আর আল্লাহ তো আপনাকে খুশি করে দেবে। তফসির কারকেরা লিখেছে রাসূলুল্লাহ সেদিন বলবেন আল্লাহ আমি অনেক কিছু চাই না, সুবহানাল্লাহ বলেন অনেক আমাকে দেবেন আল্লাহ আমি অনেক চাই না, আমি একটা চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আমি একটা চাই। আল্লাহ বলবে ফেরেশতার বলবে আল্লাহ আপনার হাবিব অনেক কিছু চাইছে না, আপনার হাবিব একটা চাই। আল্লাহ বলবে ফেরেশতা আমার হাবিবকে জিজ্ঞেস করো ওই একটা আমার হাবিব কি চায়। সুবহানাল্লাহ বলেন ফেরেশতা এসে নবী পাককে জিজ্ঞাসা করলেন, আমার নবী বললেন এই আল্লাহকে গিয়ে বলেন একটাই আমার চাওয়া পাওয়া
আমার একটা উম্মত যেন জাহান্নামায় না থাকে, আর যতক্ষণ থাকবে আমি নবী খুশি হব না, আমি নবী খুশি হব না। ও আমার বিজনেরা সোনা বাড়ি খেলাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাত উম্মতির কত ভালোবাসে। এ দেবী তোর নবীর উম্মতিরা, এ আমার ভাইরা শুনে রাখো, সেই নবীর উম্মত হয়ে আমার নবীকে কাঁদাও, আমার নবীকে দুঃখ দাও, জীবনে নামাজ কাজা করে দাও, জীবনে দাড়ি গুলো কেটে ফেলো, আল্লাহ নবী সুন্নাত গুলোকে কবর দিয়ে ফেলছো। এ আমার মায়েরা শুনে রাখো, মায়েরা রে মাসারে আল্লাহ নবীর সম্মুখে কোন মুখ নিয়ে দাঁড়াবি বাবা, এ দাড়ি কাটারা। আমি হিজবুল্লাহ বেশ কিছু জলসায় বলেছি, আজকেও বলে যায় বাবা, আমাদের কার কোমর মত হবে কেউ কি আমরা জানি নাকি? জানেন আমি হিজবুল্লাহ বাঁচবো কতদিন এটা আমি জানি? দেউলি বাজার দেবী হয়ে গেল আমি জানি। আল্লাহ বান্দাকে অনেক জ্ঞান আল্লাহ দিয়েছেন, তবে পাঁচটা জ্ঞান আল্লাহ দেননি। সুবহান আল্লাহ বলে যত বড়ই কি হোক পাঁচটা জ্ঞান আল্লাহ। ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআব ওয়া ইউনাজ্জিলুল গাইসা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাখসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরযিল তামুত ইল্লাল্লাহ আলীমুল খাবীর। পাঁচটা ইলম আল্লাহ কাউকে দেয়নি। কিয়ামত কবে হবে এটা কেউ জানে? হ্যাঁ, রসুলকে জিজ্ঞাসা করলেন, রসুল বলল আল্লাহ জানে। বাতাসা কিয়ামত কবে হবে? রসুল বলল আল্লাহু আলাম, আল্লাহ জানে। বান্দার কার কোথায় কখন কোন জায়গায় খাওয়ার আছে, রিজিক আছে কেউ জানে? এটা কে জানে? আল্লাহ জানে। কার কোথায় মৃত্যু হবে কেউ জানে? কে জানে? আল্লাহ জানে। কখন কোথায় বৃষ্টি হবে কে জানে? আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও আমার বিজনেরা সোনা বাড়ি খেরাম, রসুলের সুন্নাত গুলোকে উড়িয়ে দিলেন, এখনই তোমার যদি বোধ হয়ে যায় তোমার খবরের ভিতরে তুমি যদি মোমের হও আল্লাহর নবীকে দেখানো হবে। এ দাঁড়ি চাচারা, এ বেনামাসিরা, সেই দিনে আল্লাহ নবীর সম্মুখে তোর দাঁড়াতে কি লজ্জা হবে না? কি হবে না? এই জন্য বলি শোনা, রসুলের সুন্নাত গুলোকে বুকের সঙ্গে আঁকড়ে ধরেন, খোদার কসম সুন্নতি হয়ে যাবেন তো উন্নতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর সুন্নাত অনুসারী রসুলের সুন্নাতের অনুসারী হবেন না, কার হবেন? মায়েরারে মাসারে। ও আল্লাহ পাক 1,24,999 জন, 2,24,999 জন নবী রসুল দিগকে আল্লাহ পাক দান করাবেন, সমস্ত নবীর উম্মাত উম্মতিরা দাঁড়াবে, আর নফসি নফসি করবে। ও ওই কঠিন দিনে বাপ আল্লাহ পাক আমাদের বাপ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সকলের থেকেও বড় করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আদম নবী সবার থেকে লম্বা, আল্লামা সুয়ুতি লিখেছে সব থেকে লম্বা। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম সব ঘুরে ঘুরে হাশরের ময়দান দেখছে। এমন সময় আল্লাহ নবীর
নজরে পড়ে গেল হযরতে আদম আলাইহিসসালাম, ওই সময় চিল্লে উঠবেন ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ, বলে কোথায় গেলে বাবা আখির জামানার নবী? আল্লাহ নবীর কানে হযরত আদম আলাইহিসসালামের আওয়াজ যখন শুনিয়ে যাবে, হযরত আদম আলাইহিসসালামের আওয়াজ পে নবী আমার পাগলের মতো ছুটে ছুটে এসে হযরত আদম আলাইহিসসালামের কাছে দাঁড়াবেন। আব্বা আদম কি বলছেন বলুন? আদম আলাইহিসসালাম বলবেন মুহাম্মদ, গোনাগার উম্মত উম্মতি দেগে আপনার গোচরে আল্লাহ পাক জাহান্নামায় পাঠিয়ে দিচ্ছে। দেখো ফেরেশতারা দাড়ি ধরে টেনে টেনে সেই নিয়ে চলে যায় নবী আমার উম্মতের দেওয়ানা। কে হবে এত মায়ার, কে হবে এত দয়ার, কার দিনে যে এত মায়া আছে? আল্লাহ নবী দেখতে পেয়ে যাবেন ছুটে ছুটে গিয়ে কার কথা শুনে ভাই হয়ে ভাইয়ের সঙ্গে আলাপ বন্ধ করে দাও, কার কথা শুনে ভাইয়ের রাস্তা আটকে দাও। বাবা শুনে রাখো, কেউ তোমার আপন নয়, এরা তোমাকে হলিয়ে দেয় লিলিয়ে দেয় আর তারা মজা নেয়। আল্লাহ নবী কিন্তু ওই রকম নেতা নয় রে বাবা। নবী আমার দিন দুনিয়া বাদশাহ, আমার আপনার জন্য হাদিস শরীফে এসেছে ছুটে ছুটে গিয়ে সাধারণ মানুষ, খোদার কসম যদি মিথ্যা কথা বলি আল্লাহ আমার জবান বন্ধ করে দেবে। আজকে আমাকে ফোন করে বলছে হুজুর লোকটা কিন্তু বয়স্ক, এই কদিন আগে তার ওখানে জলসা ছিল, আমি জলসা করছি, আমাকে ফোন দিয়েছে হুজুর আপনি জলসা থেকে নেমে আমার সঙ্গে না দেখা করে যাবেন না। সুবহানাল্লাহ, বলে ঠিক আছে। তো জলসা করে তার কাছে গিয়ে বসলাম, প্রায় এক দেড় ঘন্টা মতো বসেছিলাম। কাশ সম্পূর্ণ মানুষ, এরকম মানুষের আর খবর জানেন? তবে আল্লাহ পাকের নেক রহম, আপনাদের নেক দোয়া, আল্লাহ পাকের রহম, বাংলার বেশ কিছু যারা ইলমে তাসাউফের মানুষ আমার সঙ্গে একটু যোগাযোগ রাখে, মানে আমার ইচ্ছে তাদের কাছ থেকে কিছু নেওয়া, আমার তো কিছু নিয়ে তাকে তাদের দেবো। তো আমাকে আজকে ফোন করে বলছে হুজুর, ফার্স্টে ফোন করে কান চার বলছে হুজুর আজকে একটা বড় নিয়ামতের হাকদার হয়েছে। কি হ্যাঁ, এসব কথা কাউ বলা যায় না। বলে গত রাতে আল্লাহ জাহান্নাম সাতটা জাহান্নামের রং আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, বলে মুরিদটা কার জানেন? আলা হযরত মেজলা হুজুরের মুরিদ। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ, বলে মেজ হুজুরের মুরিদ। আম্মানুষ বহুদিন মসজিদে ইমামতি করে, আমার সঙ্গে ওমরায় ছিলাম আমরা, আমি বহু তার পাটি ভিজি 18 দিন একই ঘরে ছিলাম, পাটি ভিজি আমি এলোকের মধ্যে মালাস। সুবহানাল্লাহ, তো আমাকে ফোন করে বলছে হুজুর কালকে জাহান্নামটা আল্লাহ পাক দেখিয়েছে। আপনারা কেউ জাহান্নাম দেখেছেন? ভালো স্বপ্নই দেখেন এত জাহান্নাম দেখবে, কি স্বপ্ন দেখে সাত থেকে ফেলে দিচ্ছে।
উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, কেউ ওদের খুব মারা মারছে, এইসব স্বপ্ন আমাদের। আমাদের যেমন চিন্তা স্বপ্ন তেমন, আর আল্লাহওয়ালাদের চিন্তা যেমন তাদের স্বপ্নটাও তেমন। আল্লাহ আকবার, মানুষটার কোথায় বাড়ি বলবো? সর্বেরিয়া পার হয়ে বেশ কিছুটা গিয়ে হাসপাতাল মোড়ের কাছে, এর থেকে আর বেশি বলতে পারবো না। আল্লাহ আকবার, অন্যায় করছো করো, জাহান্নামের আযাব যদি সহ্য করতে পারো নামাজ কাজা করো, জাহান্নাম যদি সহ্য করতে পারো গোনা করো, জাহান্নাম যদি সহ্য করতে পারো জেনা করো, জাহান্নাম যদি সহ্য করতে পারো মা বাবার সঙ্গে বিয়াদুবি করো। শোনো বাবা, শুনে রাখো, আল্লাহ পাক আমি কালিমুল্লাহকে আল্লাহ সাতটা জাহান্নাম আল্লাহ দেখিয়েছে। ও বাবা রে, জাহান্নাম যে কত কঠিন, হুজুর এসে বলে ফেলেছে, তারপরে নিজের কান নিজে মুলছে আর বলছে আল্লাহ কি কথা বলে ফেললাম, গোপনীয় কথা। তবে শুনে রাখো বাবা, আমি কালিমুল্লাহ যদি মিথ্যা কথা বলি, আল্লাহ যেন আমার নামটাকে উম্মাতে মুহাম্মাদীদের খাতা থেকে বাদ দিয়ে দেয়। ও নবী আমার তিরুদুর দরওয়াজায় গিয়ে দাঁড়াবে, ও আবা বেজারে রাম, আল্লাহ নবী জাহান্নামের দরওয়াজায় দাঁড়িয়েছে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আখিরি নবীর উম্মাত দিগকে আল্লাহ নবী তো উম্মাতদের জাহান্নামে ঢুকতে দিচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত জাহান্নামে হবে কেন? আমার উম্মত জাহান্নামে যাবে কেন? ফেরেশতারা বলছে আল্লাহ আপনার হাবিব যে জাহান্নামার দরজায় হাত লম্বা করে দাঁড়িয়ে রয়েছে, সুবহানাল্লাহ বলে। ও বেজনিরা, আল্লাহ বলবেন ও জাহান্নামার মালিক, আজকে আমার হাবিবকে অপমান করা যাবে না, আমার হাবিব যা বলে আজকে তাই করে দিতে হবে। হাবিবকে বলেন, হাবিবের উম্মাত উম্মাতি গুলো নিয়ে আবার যেন মিজানের দাঁড়িপাল্লার কাছে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এ আপনাদের অসুবিধা হচ্ছে? আপনারা জানেন তো আমি এই ধরনেরই সভা করি, আমি অত ইতিহাস ফিতিহাস বলতে পারি না, দেশের খবর টবর জানি রে ভাই। ইশকের সঙ্গে দুটো কথা বলি, নেমে চলে যাই, ব্যাস। খুব বড় আলেম তাও আমি নয়, মূর্খ মানুষ। আপনাদের দোয়া ঠিক কিনা বলেন, আপনারা দোয়া করেন না? এই দোয়া করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন, আল্লাহ বাগড়া করবে, আমার হাবিবের দাঁড়িপাল্লার দিকে তাকিয়ে রয়েছে। শুরু হয়ে গিয়েছে, আল্লাহ নবী নজরে পড়ে গেছে, আমার উম্মতের
নেকির পাল্লা হালকা হয়ে গেল, কোরআন পাল্লা ভারী হয়ে গিয়েছে। নবী আমার উম্মতের দিওয়ানা আর থাকতে পারে না গো। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবীর কাছে ছোট্ট একটা কাগজ থাকবে, এটাও একটা রেওয়ায়েত, ওই কাগজে লেখা আছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কাগজটা নেকির পাল্লায় চাপিয়ে দেবেন। কোন রেওয়ায়েতে আছে আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে মিজানের নেকির দাড়ি পাল্লার রশিটা ধরে আল্লাহ নবী ঝুলে পড়বেন, আয় আল্লাহ আমার গোনাগার উম্মত ও উম্মতিদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ পাক আওয়াজ দেবেন, ও আমার ফেরেশতারা, আমার হাবিবের কাদিরে, আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, শুনে রাখো আজ আমার হাবিব যদি উম্মতের দেওয়ানা হয়ে গিয়ে, আমার হাবিব যদি পাগল হয়ে গিয়ে ছুটে ছুটে গিয়ে জাহান্নামের ভিতরে ঝাঁপ দিয়ে দেয়, উম্মতের মায়ায় যদি হাবিব আমার ছুটে গিয়ে জাহান্নামের ভিতরে ঝাঁপ দিয়ে ফেলে, শুনে রাখো আমি আল্লাহ আমার কসমে জাহান্নাম আর জীবনে জ্বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি গোলামি করতে হয় আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করবো, ঠিক কিনা ভুল বলেন? কোন নেতার নয়, কোন নেত্রীর নয় বাবা, আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হয়ে যাও। যদি সেই দিনে ময়দানে মাশারে নাজাত পেতে চাও আর আল্লাহ আল্লাহ রসুলের দরবার পর্যন্ত যদি যেতে চাও, হাক্কানি আর রব্বানি আল্লাহর অলিদের মানুষ হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাক্কানি আলেমদের সঙ্গী হয়ে যাও, মসজিদের ইমামদের সঙ্গী হয়ে যাও, মুরব্বীদের সঙ্গী হয়ে যাও, এলমে তাসাউফের মানুষ হয়ে যাও। সোনা মানিক আমি বারবার বলি, এলমে তাসাউফে যে কত মজা, এলমে জাহিরিতে আর কত মজা, এলমে তাসাউফে যে কত মজা, এ মজা বলে বোঝানো যায় না। সুবহানাল্লাহ। বলেন এই ইলমে মারিফাত আছে না, ইলমে তাসাউফ আছে না? এই জন্য বলি আল্লাহর ওলিদের হাত ধরো, খোদার কসম বাড়িতে বসে বসে তামাম দুনিয়া দেখবেন। সুবহানাল্লাহ। বলেন একটু আগে বললাম না জাহান্নাম দেখেছে, আমি মিথ্যা কথা বলিনি, আল্লাহ জবান বন্ধ করে দেবে আমার। আল্লাহু আকবার। ইলমে তাসাউফে এত মজা, নবীকে দেখার ইচ্ছা করবেন তো রসুলুল্লাহকে দেখবেন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। অসুবিধে হচ্ছে? এলমে তাসাউফ অর্জন করতে গেলে বেশি বেশি দরুদ লাগে। কি লাগে? সেদিন একজন ভাঙর থেকে ফোন করেছে, হুজুর এত বেশি জিকির করি মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা গরম হচ্ছে। তুমি এবারে ন্যাংটো ইয়ে ঘোরো। বলছে না হুজুর আপনার এমনি ফোন করেছি, আমি তোমার পীরির নাম কি? ও সেই সে তোমার কলবে হাত দেবো পীর, ও নাম বলবো না, কলবে হাত দিয়ে কল জারি করতে হয় না। আর বলছে হুজুর আমাকে 4000 বার ইল্লাল্লাহ জেকে দেশ, আমি তুই 10000 বার করিয়ে ন্যাংটো ইয়ে ঘোর। বলে আল্লাহর নাম নিলে আবার নাং তো হতে আয়, তোর পীরের উত্তর বুব আছে? আরে জিকির হচ্ছে আগুন। জিকির কি? জিকির করবেন খুব সাবধান, একবার যেন পাগল হয়ে যাবেন না। জিকির করার একটা নিয়ম আছে, আছে না নিয়ম? নিয়ম আছে, নিয়মের বাইরে গেলে মাথা খারাপ হয়ে যাবে। জিকির করো। তাই বললাম 4000 বার তো তোমাকে যে জিকির করতে বলেছে, আর ওই দরুদ কতটা পড়তে বলেছে? বলে দরুদ 100 বার করে।
দুধে এমনি পাগল হয়ে যাওয়া। এই জিকির হচ্ছে আগুন আর দরুদ হচ্ছে পানি, জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পানি, এই জন্য জিকির যেমন করবেন ঠিক তার সমপরিমাণ আপনাকে দরুদ পড়তে হবে, নাহলে মাথা ক্যারাক হয়ে যাবে, শির শির ক্যারা হয়ে যাবে ভাই, পাগল হয়ে ঘুরতে হবে। আল্লাহ নবী দরবারে বস, একটা বাচ্চা ছেলে চলে এলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলে নাও। আল্লাহ নবী বাচ্চার দিকে তাকালেন, ও বাবা ছেলে আমি রাসূলুল্লাহ তোমাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, ছেলে তুমি আমার কথার জবাব দাও। এসব আস্তে আস্তে উঠতে মাত্র কি নামাজ পড়তে যাচ্ছে মনে হয়, এই এইসব মিডিয়া। আল্লাহ নবী ছেলেকে বললেন, ও বাবা ছেলে সালামের জবাব দাও, ছেলে সালামের জবাব দেয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে খ্রিস্টানের বাচ্চা আমি জবাব দেবো না, আমি খ্রিস্টান। আল্লাহ নবী বলেছিল, আস্তে আস্তে উঠে এসে বাচ্চার মাথায় হাত রাখলেন, বাবা ছেলে এইবারে বলো ওয়ালাইকুম আসসালাম, ছেলেটা বলে ফেললো ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ নবী ছেলেটা মুখের দিকে তাকিয়ে একটু ফয়েজ দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। বলেন আল্লাহর ওলিদের তাকানোর মধ্যে ফয়েজ আছে না নাই? আল্লাহর ওলিদের জুতোর ভিতরে ফয়েজ আছে, আল্লাহর ওলিদের জামার ভিতরে ফয়েজ আছে, আল্লাহর ওলিদের নজরের ভিতরে ফয়েজ আছে, জোরে বলুন। ও ভাই জনেরা, আল্লাহ নবী বাচ্চার মাথা হাত দিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম বলো, ছেলে বলে ফেললো। আল্লাহ নবী বলল, বাবা ছেলে এবারে বাড়ি চলে যাও, ছেলে বলল না না আর বাড়ি যাব না ইয়া রাসূলুল্লাহ, আমাকে দুনিয়া ভালো লাগে না, মা বাবা ভালো লাগে না, দুনিয়ার কিছু ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, আমার শুধু ভালো লাগে আল্লাহর নবীর চাঁদ মুখখানা দেখতে। ও ভাই জানিরা, আল্লাহর নবী বললেন, বাবা ছেলে বাড়ি যাও। বাবা ছেলেটা আস্তে আস্তে বাড়ি চলে গেছে, বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে, হাদিস শরীফে এসেছে ওদের ফ্যামিলিতে ছয়জন মানুষ, এই ছয়জনই উন্মাদ হয়ে গিয়েছে, বাড়িতে যেন আল্লাহ পাকের জান্নাতি মিশকে আম্বারের খুশবু পাওয়া যায়। অবাক হয়ে গেল, এই খুশবু কোথা থেকে আসে? আমি একটু ডিপের কথা বলছি, অসুবিধা হবে? এলমে বাতিনের দিকে যাচ্ছি, অসুবিধা হবে? কে কিছু বলে না, বলুন না আলহামদুলিল্লাহ। এটা তকবীর দাওয়াতের নারায় তকবীর। আরে আমি আপনাদের ভাই তো নাকি, আমি অনেকের ভাইয়ের মতো অনেকের ছেলের মতো, অল্প সময়ের জন্য ধরে নেন আমি এই দেউলির ছেলে, সুবহানাল্লাহ। বলে আল্লাহু আকবার, খোদার কসম আমি আমি আপনাদের পর মনে করিনি। আমরা ইমানদার পর হব কেন? আমরা পর, আমরা সব ভাই ভাই না, কুল্লু মুসলিমিন ইখওয়া, সব ভাই ভাই তো। আল্লাহু আকবার, কোনোদিন কোনো মোমেনকে পর পর মনে করবেন না, ও আমার আপন। ও ভাই জানিরা, বাতিরি হাজার হাজার পাওয়া যাবে, এলমে বাতিনের আলেম দুনিয়ায় কম, এই জন্য তো আমাদের উপরে মুসিবত আসছে বাবা, ভিতরের খবর বুঝতে পারিনি,
ভিতরের খবর জানিনি বাবা। শুনে রাখো, ছেলেটা বলছে আমাদের বাড়িতে যেন খুশবু হয়ে গেল। বাড়ির লোকগুলো অবাক যে এত সুন্দর খুশবু তো জীবনে পাইনি, আজকে খুশবুটা আসছে কোথা থেকে? হচ্ছে বাচ্চার মা, বাচ্চার মাথায় হাত দিয়ে উনি সর্বনাশ। আরে এই খুশবু তো এই বাচ্চার মাথা থেকে আসছে। সুবহানাল্লাহ বলে বাবা একছি, তুমি কোথাও গিয়েছিলে বাপ? ছেলেটা বাচ্চা মানুষ, দুটো চোখ দিয়ে মানি গড়াচ্ছে, বলুন সুবহানাল্লাহ। ও মাজার, দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম। আল্লাহ নবী আখেরি জামানার নবী, আমি না আল্লাহ, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার মাথার উপরে হাত দিয়েছে, মা আমাকে কিছু ভালো লাগে না, তোমাকেও ভালো লাগে না, খেতেও আমার মন চায় না, আমার মন সব সময় আল্লাহ নবীর দরবারে পড়ে রয়েছে। জোরে বল। মা বলল এই মোহাম্মদ আমাদের ছেলেটাকে জাদু করে ফেলেছে। বলুন নাস্তাগফিরুল্লাহ রব্বি, মোহাম্মদ আমাদের ছেলেটাকে জাদু করেছে। সর্বনাশ। বাড়ির ছয়জন ফ্যামিলি সব বাচ্চাটাকে নিয়ে আল্লাহ নবী দরবারে হাজির। ও হযরত মুহাম্মদ, আমাদের ছেলেটাকে জাদু করলেন কেন? আল্লাহ নবী নূরে জামানে নূরের ঠোঁটে মুস্কে হাসলেন। ও মামে, আমি রসুল্লাহ জাদু করি না মাপ, আমি জাদু করো নয় মাপ। ও হযরত মুহাম্মদ, আমাদের ছেলেটা জীবনে আপনার নাম নিত না, কিন্তু ছেলেটা এখন বলে খেতে ভালো লাগে না, মা বাবা আমার ভালো লাগে না, দুনিয়া আমার ভালো লাগে না, আমার শুধু ভালো লাগে আল্লাহ নবীর চাঁদ মুখখানা দেখতে। আমি হিজবুল্লাহ বলে গেলাম, যদি কেউ আল্লাহ নবীকে স্বপ্নে দেখে থাকেন, এর মধ্যে এমনও মানুষ থাকতে পারেন আল্লাহ নবীকে স্বপ্নে দেখলে তার দুনিয়া ভালো লাগবে না, আল্লাহ নবীকে যদি কেউ স্বপ্নে দেখে বারবার দেখতে মন চাবে, মদিনার কাবলিওয়ালাকে আমার কবে কাছে পাবো। এই তোমার দোয়ারাই হলো আল্লাহ, আমি উমরা থেকে ঘুরে এলাম মদিনা শরীফ আল্লাহ নবীর মাজারে আজহারে রাত দুটো আড়াইটার সময় গিয়েছি, কেউ না, দুপাঁচজন করে আল্লাহ নবীর মাজারে ঢুকছে, সালাম দিয়ে বার হয়ে যাচ্ছে পাগলের মতো। হাজির মালদা গলায় ঝুলিয়ে নিয়ে আসামির মতো আস্তে আস্তে, একা কেউ আমার সঙ্গী নাই, টুকটুক করে আল্লাহ নবী মাজারে আতাহারে ঢুকছি, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হিল্লে জমিন থেকে গোনার বোঝা মাথায় নিয়ে আর পাগলের মতো মদিনায় ছুটে চলে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, হিন্দুস্তানের জলসায় বসে বসে নবী গো তোমার কথা বলি আর চোখের পানি ফেলি, নবী আজকে সেই অধম নবী গো তোমার দরবারে হাজি। হাত তুলে দোয়া করতে দেয় না, হাতটা বুকে এইভাবে রেখেছি, পুলিশও কিছু বলে না। আল্লাহ নবীর মাজারে জালির দ্বারে গিয়ে
জোরে তো কাঁদা যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও শুয়ে মালিক রাব আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ যদি দিদার না দেন আর হিন্দুস্তানে যেন ফিরে না যাই। রাসূল গো, তোমাকে অল্প বলেও ভালোবাসি, সাহাবীদের মতো নয়। দরবারে নিয়ে এসে মাহরুম করে গুনাহগারকে ফিরিয়ে দিও না। ও দেওয়ালে সোনারাম, আল্লাহ নবীর মোহাম্মদের চোখের পানি, এই পানি যে কত মজা, এই পানি যে কত দাম, সোনা কেঁদে দেখো, কেঁদে দেখো, চোখের পানি ফেলে দেখো, মদিনার নবী তোর চোখের পানি সহ্য করতে পারে না রে, মদিনার নবী তোর কাছে এসে হাজির হবে। ছেলেটা গিয়ে দাঁড়ালো আল্লাহ নবীর দিকে তাকিয়ে, ছেলেটার মা বলে, বাবা মুহাম্মদ জাদু করেছেন। আল্লাহ নবী বললেন, আমি জাদুকর নই মা। ও মেয়েরা, ছেলে মা বলল, মুহাম্মদ আমাদের বাচ্চার মাথায় হাত দিয়েছিলেন, ওই মাথা দিয়ে তো কেন খুশবু বার হয়। আল্লাহ নবী বললেন, ও মা জরুরি মা, ওই ছেলেটা যতদিন হায়াতে জীবিত থাকবে, আমি রাসূলুল্লাহ বললাম ওর মাথা থেকে খুশবু কেউ ছাড়াতে পারবে না। ছেলেটা আল্লাহ নবীর কাছে যাবে, পাগল হয়ে যাচ্ছে ছেলেটা বাচ্চা মানুষ বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে যদি কেউ খেতে না দেয় আমার খাবারও প্রয়োজন হবে না, আমি সকালে একবার আর সন্ধ্যায় একবার মাহারা দয়ার নবীর চাঁদ মুখটা দেখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ আমার সারা জীবন আর খাওয়া দাওয়া লাগবে না। আল্লাহ নবী দাঁড়িয়ে বাচ্চার মুখের দিকে তাকিয়ে, ও মেয়েরা ওই ফ্যামিলির ছয়জন মানুষ ছয়জনই গিয়ে আল্লাহ নবী নূরের হাত দুটো ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বেশি সময় লাগে না, সুবহানাল্লাহ বলে, আল্লাহ নবীর নজর যদি কারো দিকে পড়ে যায় সোনা, তোর চোখ ভিতরে চোখ খুলতে সময় লাগবে না, পাগল হয়ে যাবি, দুনিয়া তখন আর ভালো লাগবে না, শুধু মনে হবে দুনিয়া থেকে কবর যেন বেশি ভালো। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দি আল্লাহ নবী বসা, আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীর মুখের দিকে তাকালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ আমি যে আপনাকে ভালোবাসি গো নবী, ও নবী গো আমি যে তোমাকে জানের থেকেও ভালোবাসি গো নবী। আল্লাহ নবী তার সাহাবীর মুখের দিকে তাকিয়ে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি দিন দুনিয়ায় থাকবেন না বলেছেন, আল্লাহ দরবারে দোয়া করুন আল্লাহ যেন আমার চাইরি চোখ দুটোকে বন্ধ করে দেয়, যে চোখ দিয়ে নবী দেখবো না ওই চোখ দিয়ে বিবি বাচ্চা দেখবো না, দুনিয়া দেখবো না গো নবী,
আল্লাহর স্বামীর জন্য দোয়া করলেন, আল্লাহ আমার স্বামীর চক্ষু দুটো অন্ধ করে দাও। স্বামী সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, স্বামী রে চোখে দেখতে পাচ্ছ নাকি? স্বামী বললেন, না ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যাইনি চোখে আর দেখতে পাই না নবী, চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর আরো সাবিরা বসা। আল্লাহ নবী বললেন, সাবিরা, এ ভাই মাঝখানে একটা কথা বলবো, আমি আমি বুঝতে পারছি ভাইরা কি বলতে চাইছে, একটু আগে আগে আসবেন, তাই না? ঠিক না? আরে ভাইরে আল্লাহ একটু আগে আসেন, একটু আগে আগে আসবেন। শোনা আবাই আবাই, আমি তোমাদের ভাই তো ভাই, একটু আমার কথা শোনেন। হ্যাঁ, ছোট ভাইয়ের কথা একটু রাখবেন না, একটু আগে আসেন আমার শোনা, একটু আগে আসেন। লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন সবাই জবান ভরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। ওহ সুন্দর হচ্ছে। আরে আল্লাহ আল্লাহ রসুলকে ডাকবেন না, ডাকবেন কাকে? খুব মহব্বতে নবী খুশি হবে। সুবহানাল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার